হ্যালো বন্ধুরা কেমন সবাই তো বন্ধুরা প্রথমেই আসবো সাহাল আব্দুল সামাদকে নিয়ে শোনা যাচ্ছে সৌদি ক্লাবের সাথে টক্কর দিয়ে মোহনবাগান দল সাহালকে আইএসএলের রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে প্রায় দুই দশমিক পাঁচ কোটি টাকা দিয়ে সাহালকে মোহনবাগান সুপার জায়নের নিজেদের দলে আনতে চলেছে এটা কতটা সত্যি সেটা সময় বলে দেবে তবে মোহনবাগান ম্যানেজমেন্ট আর কেরালা ব্লাস্টার এফসির ম্যানেজমেন্টের মধ্যে সাহাল প্রীতম এবং হর্মি পমকে নিয়ে বিশেষ আলোচনা চলছে তবে সাহালকে নেওয়ার দৌড়ে মোহনবাগানই এগিয়ে এরপরে আসবো বন্ধুরা ইস্টবেঙ্গলকে নিয়ে দুটি আপডেট তো বন্ধুরা ইস্টবেঙ্গল ক্লাব একসাথে দুইজন প্লেয়ারকে সই করে নিল হ্যাঁ বন্ধুরা গিল ব্রাদার্স প্রভ সুখান এবং গুরসিমরাত সিং গিল এই দুই ভাইকে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল এফসি গুরসিমরাত একজন সেন্ট্রাল ব্যাক যিনি এর আগের বছরে মুম্বাই সিটি এফসিতে খেলেছেন এবং আরেকজন খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার কেরালা ব্লাস্টিড এফসি দলের গোলকিপার সুখান সিং গিল এই বাইশ বছর বয়সী দু হাজার একুশ এবং দু হাজার বাইশ ইন্ডিয়ান সুপার লিগ সিজনে তিনি গোল্ডেন গ্লাভস যেতেন যাকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাব কেরালা ব্লাস্টার এফসিকে এক দশমিক দুই কোটি টাকা ট্রান্সফার ফিও দিতে হয়েছে এটা একটা খুবই ভালো খবর খুব ভালো সংবাদ ইস্টবেঙ্গল দলের সমর্থকদের জন্য এবার একটি খবর তোমাদেরকে দিয়ে দিই আইএসএলকে নিয়ে তো বন্ধুরা দু হাজার তেইশ চব্বিশ মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের কাস্ট রাইটস পেয়েছেন স্পোর্টস এইটিন জিও টিভি এবং জিও সিনেমা তার মানে এবছর আমরা আইএসএলের এই তিনটি জায়গায় খেলা দেখতে পাব এবার আসি হায়দ্রাবাদের একটি আপডেট নিয়ে তো বন্ধুরা হায়দ্রাবাদ এফছি ভিঘ্নেশ দক্ষিণামূর্তিকে সই করিনি এই পঁচিশ বছর বয়সী লেফট ব্যাক দু থেকে দু পর্যন্ত মুম্বাই সিটি এফসি দলের হয়ে প্রায় নিয়মিত তিনি খেলে আসছেন এই দুবারের আইএসএল শিল্ড এবং একবার আইএসএলের চ্যাম্পিয়ন প্লেয়ারের সাথে হায়দ্রাবাদ এফসি দু পর্যন্ত লম্বা চুক্তি করেছে এবার আসি বন্ধুরা এফসি গোয়াকে নিয়ে তো বন্ধুরা এফসি গোয়া ভিক্টর রড্রিগেজকে সই করে নিল আইএসএলের মঞ্চ থেকে এফসি গোয়া এই প্রথম দুটি বিদেশি প্লেয়ারকে কিনলো হায়দ্রাবাদ এফসি থেকে ওদেই অন ইন্ডিয়াকে এবং উড়িষ্যা এফসি থেকে ভিক্টর রড্রিগাসকে এই তেইশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার স্পেনের নামি ক্লাব গেতাফে এল চে গিজন এও খেলার অভিজ্ঞতা রয়েছে দু হাজার থেকে তিনি উড়িষ্যা এফসিতে খেলছেন উড়িষ্যা এফসির হয়ে তিনি ইন্ডিয়ান সুপার কাপও জিতেছেন এই প্লেয়ারটির সম্বন্ধে এফসি গোয়া অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দেয়নি খুব শীঘ্রই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ